আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিসেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ভর্তি দু হাজার তেইশ শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ ও আপডেট তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কি কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত বলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পূর্ব নাম উদয়ন বিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি ষোলো হাজার নয়শো ষাট বর্গফুট এলাকার উপর প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চান্ন সালের জুন মাসে স্থাপিত এই বিদ্যালয় ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুল নামে যাত্রা শুরু করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন ক্রমে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং নাম পরিবর্তিত হয়ে উদয়ন বিদ্যালয় নামে নামকরণ করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশে অবস্থিত ছিল যা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে তিন বাই তিন ফুলার রোডে স্থানান্তরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুদানে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি বেসরকারি প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে এর বর্তমান ভবনের নির্মাণ কাজ শেষ হয়ে উনিশশো সালে প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয় উনিশশো সালে কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী বই এখানে ভর্তি হতে পারে বর্তমানে শুধু বাংলা মাধ্যম রয়েছে কম্বাইন্ড সকাল সাতটা চল্লিশ থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত ক্লাস হয় ড্রেস পরিচিতি ছাত্র এবং ছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখে বুঝতে পারছ এছাড়াও বিদ্যালয়ের নিয়ম রয়েছে শ্রেণী কার্যক্রমের সময়সূচি সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচিত ইউনিফর্ম পড়তে হবে বিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে কোনো অবস্থাতেই মোবাইল ফোন আনা যাবে না আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে আবেদন করতে নিজ প্রতিষ্ঠান ফোর পয়েন্ট ফাইভ জিরো বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে বাণিজ্যে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো বাহিরের শিক্ষার্থীদের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে আবেদন করতে তোমরা ডান দিকেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ এবারের আসন সংখ্যা বিজ্ঞানে তিনশোটি আসন বাণিজ্যে দুশোটি আসন মোট পাঁচশোটির মতো আসন রয়েছে এখানে বিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য অত্যাধুনিক এবং সুপরিসর শ্রেণীকক্ষ প্রজেক্টরের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা অত্যাধুনিক আইসিটি ল্যাব অত্যাধুনিক বিজ্ঞানাগার সমৃদ্ধ পাঠাগার অভিজ্ঞ এবং দেশে বিদেশে প্রশিক্ষণ বা ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বলে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় একসাই ক্লাসের মিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে একশো টাকা কলেজের বিষয়সমূহ প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শাখার বিভিন্ন বিভাগের বিষয়ের বিবরণ আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার জন্য বাংলা ইংরেজি আইসিটি শাখাভিত্তিক বিষয়সমূহ আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান শাখার ক্ষেত্রে নৈবিত্তিক বিষয় হচ্ছে নৈবাচনিক বিষয় একটি উচ্চতর গণিত জীববিজ্ঞান থেকে গ ঐচ্ছিক বিষয় একটি জীববিজ্ঞান উচ্চতর গণিত পরিসংখ্যান থেকে একটি ব্যবসায় শিক্ষা শাখা আবশ্যিক বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিজ্ঞান নির্বাচনিক বিষয় ঐচ্ছিক বিষয় মধ্যে একটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ফিন্যান্স ব্যাঙ্কিং ও বীমা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পরিসংখ্যান ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা একাদশ শ্রেণীর বেতন ও অন্যান্য ফি মাসিক বেতন দুই হাজার টাকা বার্ষিক সেশন ফি পাঁচ হাজার টাকা বার্ষিক উন্নয়ন ফি তিন হাজার টাকা মাসিক আইসিটি ল্যাব ফি দুইশো টাকা পরীক্ষা ফি প্রতি টার্ম এক হাজার টাকা আইডি কার্ড ডায়েরি সিলেবাস ও বি মনোগ্রাম চারশো টাকা বোর্ড রেজিস্ট্রেশন ফি বোর্ড কর্তৃক নির্ধারিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা চারশো টাকা বার্ষিক বিজ্ঞানাগার ফি শুধু বিজ্ঞান বিভাগের জন্য পনেরোশো টাকা প্রাতিষ্ঠানিক পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম সংক্রান্ত নিয়মাবলী পাঠ শেষে ধারাবাহিক মূল্যায়ন প্রথম বর্ষে একটি অর্ধবার্ষিক এবং একটি বর্ষ সমাপনী পরীক্ষা এবং প্রত্যেক পরীক্ষার পূর্বে এক বা দুইটি বিশেষ অনুশীলন দ্বিতীয় বর্ষে একটি অর্ধবার্ষিক এবং একটি নির্বাচনী পরীক্ষা এবং প্রত্যেক পরীক্ষার পূর্বে এক বা দুইটি বিশেষ অনুশীলন নির্বাচনী পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা প্রত্যেক পরীক্ষার সাথে ধারাবাহিক মূল্যায়ন এবং বিশেষ অনুশীলনের নম্বর থেকে বিশ নম্বর যোগ হবে অর্থাৎ প্রত্যেক বিষয়ের মোট নম্বর একশো বিশ উত্তীর্ণ মান চল্লিশ পার্সেন্ট কোনো শিক্ষার্থী প্রথম বর্ষে কৃতকার্য না হলে তাকে কোনো ক্রমেই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হবে না কোনো শিক্ষার্থী পঁচাত্তর পার্সেন্ট কম কিন্তু ষাট পার্সেন্টের বেশি উপস্থিত থাকলে নন কলেজিয়েট হিসেবে গণ্য হবে কোনো শিক্ষার্থী ষাট পার্সেন্টের কম উপস্থিত থাকলে তাকে ডিসকালিজিয়েট এবং পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হবে ভালো ফলাফলের পাশাপাশি একশো পার্সেন্ট উপস্থিতির জন্য শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে শিক্ষা সহায়ক কার্যক্রম এখানে দেখতে পাচ্ছ একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংসদের মাধ্যমে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করা হয় এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু পজ করে দেখে নিতে পারবে হোস্টেল এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো তুমি সেক্ষেত্রে কলেজের আশেপাশেই বিভিন্ন হোস্টেল বা বাসা পেয়ে যাবে ট্রান্সপোর্ট এই কলেজের নিজস্ব কোনো পরিবহন সুবিধা নেই এক্ষেত্রে নিজেকেই চিন্তা করতে হবে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির ওপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরো নম্বরের ক্ষেত্রে বেশি হবে বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরোর কম বা বেশি হবে মোট কথা এটি একটি ধারণা নেওয়ার জন্য তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে ভর্তির নিয়মাবলী ভর্তির ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক চূড়ান্তভাবে অত্র প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হওয়ার সময় এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতলা পাসপোর্ট সাইজের শিক্ষার্থীর দুই কপি পিতার দুই কপি মাতার দুই কপি ছবি জমা দিতে হবে সকল শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিদ্যালয় অফিসে জমা থাকবে এবং এইচএসি পরীক্ষা পাশ করার পরই ট্রান্সক্রিপ্ট ফেরত দেওয়া হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ভুয়া প্রমাণিত হলে ভর্তি বাতিল হয়ে যাবে বোর্ডের নিয়ম অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বদলিপত্রের মাধ্যমে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ দেওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ তারিখসমূহ প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়েছে দশ আট তেইশ থেকে বিশ আট তেইশ দ্বিতীয় পর্যায়ে বারো নয় তেইশ থেকে চোদ্দ নয় দুই হাজার তেইশ তৃতীয় পর্যায়ে বিশ নয় দুই হাজার তেইশ থেকে একুশ নয় দুই হাজার তেইশ প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকার প্রকাশ পাঁচ নয় দুই হাজার তেইশ দ্বিতীয় পর্যায় ষোলো নয় দুই হাজার তেইশ তৃতীয় পর্যায়ে তেইশ নয় দুই হাজার তেইশ প্রথম পর্যায়ের নিশ্চয়ন সাত নয় তেইশ থেকে দশ নয় তেইশ দ্বিতীয় পর্যায় সতেরো নয় তেইশ থেকে আঠারো নয় তেইশ তৃতীয় পর্যায় চব্বিশ নয় তেইশ থেকে পঁচিশ নয় দুই হাজার তেইশ ভর্তি কার্যক্রম ছাব্বিশ নয় তেইশ থেকে পাঁচ দশ দুই হাজার তেইশ ক্লাস শুরুর তারিখ আট দশ দুই হাজার তেইশ তাহলে বন্ধুরাজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই কলেজের বিস্তারিত ভর্তির আপডেট তথ্য ও রিভিউ তোমাদের মধ্যে অনেকেই আছো প্রথম পর্যায়ে আবেদন করেছো এক্ষেত্রে অনেকে চান্স পাবে এবার অনেকেই বা চান্স পাবে না এক্ষেত্রে প্রথম ধাপে চান্স না পেলে অবশ্যই তোমাকে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে এভাবে তৃতীয় ধাপ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এর মাঝে চলবে নিশ্চয়ন মাইগ্রেশন এ নিয়ে আলাদা ভিডিও থাকবে আমার চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবে না কিন্তু এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর একটি গুরুত্বপূর্ণ কথা একত্রিশ আগস্ট চয়েস লিস্ট পরিবর্তন বা অ্যাপ্লিকেশন আপডেট করার শেষ সময় তোমরা যা যা পরিবর্তন করতে যাচ্ছ এই সময়ের মধ্যে করে ফেলো আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিতে হচ্ছে আজ আল্লাহ হাফেজ